তারপরে আমি বারুইপুরের সভাতে আমি আমি কুলতলির সভাতে বলেছিলাম যে তোলাবাজ ভাইপোর শালিকা যে আছে মেনকা গম্ভীর, তার শ্বশুর মশাইয়ের নাম হচ্ছে পবন অরোরা, তার স্বামীর নাম হচ্ছে অঙ্কুশ অরোরা, হুগলি জেলা, পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া জেলায় যত বালিঘাট আছে নদীগুলো তো আর অস্তিত্ব রাখেননি, সব কেটে কুটে ধ্বংস করে দিয়েছেন, বালি গাড়িগুলো গিয়ে রাস্তাঘাট তছনছ করে দিয়েছেন, পুলিশের লোকগুলো অসহায়ের মতে দাঁড়িয়ে থাকে ডানকুনির মোড়ে মাইতি পাড়াতে হাত দেখায় যদি কিছু পাওয়া যায়, কিন্তু কিছু তারা পায় না, প্যাট দেখতে পায়, প্যাট দেখায়, ওই প্যাটটা ভাইপোর প্যাট, তোলাবাজ ভাইপোর লোকেদের প্যাট, এখানেও শান্তনুর মতো একটা তোলাবাজ আছে, তুলে দেয় টাকা, আর পুলিশগুলো নির্লজ্জ, ছোট পুলিশ বলছি না, কনস্টেবলদের কথা বলছি না, এই যারা ওসিআইসি হয়ে আছেন তারা এই সমস্ত অশিক্ষিত লোককে স্যালুট করে নিজেদের পোস্টিং এর জন্য। আজকে সেদিন বালির কথা নয়, আপনি খোঁজ নেন ডিএম এর কাছে, সব বালি খাদান অঙ্কুশ আর পবন অরোরার নামে খাদান লিজ, সবুজ সাথীর সাইকেল দেয় পবন অরোরা গ্রুপ, হাজার হাজার কোটি টাকার ঘাপলা সেখানে হয়েছে, আমরা প্রত্যেকটা কথা বলেছি, রাজ্য সরকার রিজয়েন্ডার দিতে পারেনি, আমরা বলি শুধু সবুজ সাথীর সাইকেল নয়, শুধু বালি খাদান নয়, কয়লা খাদান নয়, বীরভূমের পাথর খাদান নয়, শুধুমাত্র গরু পাচার নয়, আপনারা শুনে রাখুন, এই লকডাউনের সময় একটা জায়গায় খুলেছিল সেটা হচ্ছে মদের দোকান, আর এখন তো পাড়ায় পাড়ায় মদ দেওয়া হয়, আর আপনার এখানকার সাংসদ তো পাউচ ছাড়া থাকেন না, নাচতে 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 বক্তৃতা করেন, আর একুশ মাস সারদার জেল খাটা আর একটা জোকার এখন মঞ্চে কুমড়ো দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে, তা এই লোকগুলোকে আপনারা জিজ্ঞেস করবেন মদের বোতলে আড়াই টাকা করে ভাতিজা ভেট দিতে হয়, শুনে রাখুন আপনারা, তিনি নাকি বাংলার মেয়ে, যে কটা মহিলা এখানে আছেন প্রত্যেকের মা আছে, স্ত্রী আছে, বোন আছে, সবচেয়ে বেশি ক্ষতি করেছে পশ্চিম বাংলার মহিলাদের, তার নাম হলো মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এত মদের দোকান পাড়ায় পাড়ায় পাউ চা দোকানে পান দোকানে যুব সমাজকে শ্রমিক সমাজকে ধ্বংসের দিকে নিয়ে গেছেন, তাই ইনি বাংলার মেয়ে নন, ইনি কে, বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ফুফু আর রোহিঙ্গাদের খালা, এটাই হলো আসল বাস্তব, এটাই হলো আসল বাস্তব, তাই এই সরকারকে উপড়ে ফেলতে হবে, এবং পশ্চিমবাংলায় কেন বিজেপিকে আনতে হবে তার কারণ, 4,60,000 কোটি টাকা ঋণের বোঝা আমরাই বলেছিলাম, 2,00,000 কোটি টাকা ঋণ করল কে, বামফ্রন্ট আবার কি, তাই 4,60,000 কোটি টাকা ঋণের বোঝা, 2 কোটি বেকার সিঙ্গুর পাশেই, না হয়েছে শিল্প, না হয়েছে কৃষি, ব্যাটারি চালিত স্কুটি নিয়ে বেরিয়েছেন, বলছেন বাংলাকে গুজরাট হতে দেব না, আর ওই স্কুটিটা তৈরি তো হয় গুজরাটে, ওটা দেখে ওটা উচিত ছিল, মোদিজির স্কুটি চড়ছে গুজরাটের স্কুটি দিয়ে বলছে গুজরাট হতে দেব না বাংলাকে, এই হলো মিথ্যাচার, মিথ্যাচার সততা, আর আমি বলেছি ভারতীয় জনতা পার্টির সরকার হলে যিনি মুখ্যমন্ত্রী হবেন নেতৃত্ব দেবেন তাকে বলবো যে একটা মিথ্যাশ্রী পুরস্কার চালু আপনাকে করতেই হবে এবং সেটা দিতে হবে মাননীয়াকে, এত মিথ্যা কথা, আপনারা দেখেছেন কেন্দ্রের সব স্কিমগুলোর নাম বদলেছে, বলছে তৃণমূল না থাকলে রেশন পাবি না, আরে রেশন তো সেন্ট্রাল গভর্নমেন্ট, 81 কোটি লোককে মোদিজি লকডাউনের সময় 5 কেজি করে চাল 1 কেজি করে ডাল দিয়েছে, মোদিজি পিএমওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরে হাউস ফর অল, আর এখানকার পুরসভার যে প্রশাসকরা আছে ও তো চুরি করে ফাঁক করে দিচ্ছে, চুরি করে ফাঁক করে দিচ্ছে, আজকেও শুনলাম ইলেকশনের পরেও টেন্ডার খুলেছে টেবিল টেন্ডার করে, এই হচ্ছে অবস্থা, এই অবস্থার থেকে বাংলাকে বাঁচাতে হবে, প্রথমে কি বলল দিদিকে বলো কটা লোক ফোন করেছেন আর কি সুযোগ পেয়েছেন, বন্ধ হয়ে গেছে দিদিকে বলো, তারপরে কি বলল বাংলার গর্ব মমতা, কেন বাংলার গর্ব মমতা হতে যাবেন, কেন মমতা ব্যানার্জি বাংলার গর্ব হতে যাবেন,
বাংলার গর্ব যদি কেউ হয় বর্ণ পরিচয় স্রষ্টা বিদ্যাসাগর হবেন। বাংলার গর্ব যদি কেউ হয় 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে ভারতবর্ষকে পৃথিবীর মানুষের কাছে চিনিয়েছিলেন স্বামী বিবেকানন্দ হবে। বাংলার গর্ব যদি কেউ হয় শ্রী চৈতন্য দেব হবেন, কাজী নজরুল ইসলাম হবেন। বাংলার গর্ব যদি কেউ হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হবেন। বাংলার গর্ব মমতা ব্যানার্জি হতে যাবেন কেন? নেতাজি সুভাষ চন্দ্র বসু থাকতে থাকতে আমরা অন্য লোককে বাংলার গর্ব বলবো কেন? তারপরে কদিন আগে দেখলেন দিদির দূত, দিদির দূত উপরে দাঁড়িয়ে তোলাবাজ ভাইপো ভূত দেখতে পেলেন। তারপরে তো সরকার 9 বছর ভুলে গেছিল, এখন বলছে কি দুয়ারে সরকার। আমরা বললাম জমের দুয়ারে সরকার, আর এখন সবাই বলছে দুয়ারে সিবিআই, এখন আর দুয়ারে সরকার নয়। এদেরকে সরাতেই হবে, নইলে বাংলা বাঙালি ধ্বংস হয়ে যাবে। শিল্প নাই, উন্নয়ন নাই, বেকারত্ব, সর্বত্র পার্টিতন্ত্র, মিথ্যা মামলা, এনডিপিএস এর কেস, পুলিশ আর কিছু দুষ্কৃতকারী তোলাবাদ ছাড়া এই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে কেউ নেই। ভোট করাতে হবে, বুথের বুথগুলোকে দুর্গের মতো আঁকড়ে রাখতে হবে। এখন থেকে ভেবে নিতে হবে পোলিং এজেন্ট কাকে করবেন, ডু অর ডাই। এটা সেই 1942 9ই আগস্ট গান্ধীজি যেমন বলেছিলেন ইংরেজ তুমি ভারত ছাড়ো, সেই লড়াইয়ের মতো আমাদের করতে হবে। এবং বাংলার এই স্বাধীনতার যুদ্ধে এবং বাংলাকে বাঙালিকে বাঁচানোর জন্য আমাদের এই লড়াইতে নামতে হবে। আজকে যারা অবাঙালি তাদের বহিরাগত বলা হচ্ছে, আমরা মানতে পারবো না, কারণ আমরা জানি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি এর প্রতিষ্ঠাতা। শ্যামাপ্রসাদ যদি এই ধরাধামে ডক্টর শ্যামাপ্রসাদ না থাকতেন তাহলে আজকে আপনি বুকে হাত দিয়ে বলুন আপনি কি ভারতীয় থাকতে পারতেন, আপনি কি পশ্চিম বাংলায় থাকতে পারতেন, আপনি বাংলাদেশের নাগরিক হতেন, আপনার রাজধানী তা হতো ঢাকা। আজকে বলুন একটার পর একটা স্লোগান বাংলাদেশ থেকে ধার করে নিয়ে আসছেন নেত্রী। প্রথম স্লোগান দিলেন জয় বাংলা, মুজিবুর রহমান বলেছিলেন। তারপরে কি বলে খেলা হবে এই স্লোগান কে দিয়েছেন? দিয়েছেন বাংলাদেশের আওয়ামী লীগের নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান। তাই বন্ধু সাবধান, যন্ত্রণা অভিমান থাকবে, না পাওয়ার যন্ত্রণা কিছু পাওয়ার আনন্দ থাকবে। সবচেয়ে বড় কথা আমাদের দেশকে বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হওয়ার হাত থেকে রক্ষা করতে হবে এবং এই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। চণ্ডীতলায় অনেক সংখ্যালঘু মানুষ আছেন, আপনাদের বলবো সাবধান হন আপনারা। আজকে দেখুন আপনারা পশ্চিমবাংলায় আজকে সংখ্যালঘুরা, তারা কিন্তু শিক্ষিতরা চাকরি পায়নি, ওবিসি রিজার্ভেশন দিয়েছে চাকরি পায়নি, আজকে তারা তাদের সর্বনাশ কিভাবে করছে শুনে রাখুন। আজকে আলমগীর মোল্লা বা পারভেজ রহমানরা মঞ্চে আছেন, এদের ছেলে মেয়ে ভাইপো ভাইজিরা আছেন, এদের আত্মীয় স্বজনরা আছেন, শুনে রাখুন। কেন্দ্রীয় সরকার মাইনরিটি স্কলারশিপ কাদের দেয়? মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্টদের দেয়, যারা মাইনরিটি সংবিধান অনুযায়ী। আজকে পশ্চিমবাংলায় ভোট ব্যাংক তৈরি করার জন্য সংখ্যালঘুদেরকে তাদেরকে সর্বনাশ করছেন মাননীয়া। প্রত্যেকটা জায়গায় শিক্ষকদের বলা হয়েছে আলমগীরের ছেলে বা মেয়ে যদি ফেলও করে, যদি কম নাম্বারও পায়, তাকে 50 নাম্বার পাইয়ে দেওয়ার কথা বলে দিয়েছে, যাতে সে মাইনরিটি স্কলারশিপ থেকে বাদ না যায়। কত বড় সর্বনাশ দেখুন। ভাই আলমগীর বা পারভেজ সাহেব জানতে পারলো না তার বাড়ির ছেলে বা মেয়ে অঙ্কে কাঁচা কি ইংরেজিতে কাঁচা, তার ছেলে বা মেয়ে তার পরীক্ষায় কৃতকার্য কি অকৃতকার্য জানতে পারলো না। মাননীয়া, বর্তমান আগামী প্রজন্মের মুসলিম খ্রিস্টান সংখ্যালঘুদের এইভাবে পাইয়ে দেওয়ার রাজনীতি করে 2000-1000 টাকা স্কলারশিপ পাইয়ে দেওয়ার নামে প্রজন্মের প্রজন্ম পর প্রজন্মকে ধ্বংস করছে। তাই চণ্ডীতলা বিধানসভার সংখ্যালঘুরা এগিয়ে আসুন। মোদীজি নিশ্চিতভাবে 492 বছর পরে রাম মন্দির গড়ে দিয়েছেন, শিলান্যাস করেছেন, আমরা গর্ব অনুভব করি। কিন্তু মোদীজি তার সাথে সাথে সুপ্রিম কোর্টের রায় মেনে উল্টো দিকে 5 একর জমি দিয়েছেন ইসলাম ধর্মাবলম্বীদের, যাদের নামাজ পড়তে।